আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য যিনি সারা বিশ্ব সৃষ্টি করেছেন, সারা বিশ্বের লালন পালনকর্তা, সারা বিশ্বের রিজিকদাতা সেই মহান রাব্বুল আলামিনের জন্য, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সমস্ত নবীদের সর্দার, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ। আমরা একটা আয়াত, কোরআনের আয়াত জানার চেষ্টা করব। 26 নম্বর সূরা আয়াত হচ্ছে 88-89। এই আয়াতে কি বলা হলো? যে সেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না, তারাই সাফল্য লাভ করবে, তারা বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ তাআলার নিকট আসবে। একথা বোঝার চেষ্টা করি। এটা কোরআনের আয়াত, এখানে কি বলা হলো? সেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না, আপনাকে ঈমান ঠিক করতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের জন্য যে গাইডলাইন, যেগুলো প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে চলতে হবে, না হলে কিন্তু আমাদের খবর আছে। একথা বোঝার চেষ্টা করি। আপনি দুনিয়াতে বড় বড় গাড়ি ব্যবহার করতেছেন, নামি দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতেছেন, অর্থ সম্পদ আপনার অনেক রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাকে নির্দেশনা দিয়েছেন, ঠিক সেভাবে আপনি চলতেছেন না, আপনার নিজের ইচ্ছায়, আপনার নিজের ইখতিয়ারে আপনি কারো কথা শুনতেছেন না, তাহলে কোনো কাজে আসবে না। একথা বোঝার চেষ্টা করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন, আপনাকে ঠিক সেইভাবে চলতে হবে, যেভাবে দান খয়রাত করতে বলেছেন, ঠিক সেইভাবে দান খয়রাত করতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন, আপনি মুক্তি পাবেন। একথা বোঝার চেষ্টা করুন। আপনাকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, আমাকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে হেদায়ত করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এজন্য আমাদেরকে একজন শিক্ষক হিসাবে একজন নবী পাঠিয়েছেন, তিনি আমাদেরকে যাবতীয় বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। আমরা এই কোরআন প্রতিটি অক্ষর, প্রতিটি আয়াত আমরা অক্ষর অক্ষরে মেনে চলব, তাহলে কাল কিয়ামতের দিন আমরা নাজাত পাবো, আমরা মুক্তি পাবো, কিয়ামতের মাঠ হবে খুব ভয়াবহ। একথা বোঝার চেষ্টা করুন। আপনাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে, এটাও একটা পরীক্ষা করার জন্য। আবার তাদেরকে অর্থ সম্পদ দেওয়া হয়নি, তাদেরকেও পরীক্ষা করা হচ্ছে। একথা বোঝার চেষ্টা করি। আমরা হতাশ হব না, আমরা ডিপ্রেশন হব না, একথা বোঝার চেষ্টা করি। কোরআনের যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক সেভাবে আমাদেরকে চলতে হবে, না হলে কিন্তু আমাদের জন্য খুবই কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে, এবং যারা খারাপ কাজ করবে তাদের জন্য জাহান্নাম রয়েছে, এবং জাহান্নামের শাস্তি হচ্ছে খুবই কঠিন ভয়াবহ শাস্তি। এখানে কি বলা হলো? যে জাহান্নাম আবার জান্নাত কোনো মানুষ হৃদয়ে কল্পনা করতে পারবে না, জান্নাতটা কেমন, কত সুন্দর। আসুন আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। এবং জাহান্নামে বিভিন্ন ধরনের সাপ, পোকামাকড়, কীটপতঙ্গ রয়েছে, এবং অন্য অন্য হাদিসে এসেছে যদি ওই জাহান্নামের একটা সাপের এক ফোঁটা বিষ যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীতে কোনো গাছপালা আর জন্মাবে না। তাহলে চিন্তা করুন কী রকম একটা অবস্থা হবে, সেই অনবরত আপনাকে দংশন করতে থাকবে। এক ফোঁটা বিষ যদি ছেড়ে দেওয়া হয় পৃথিবীতে, তাহলে পৃথিবীটায় যদি কোনো গাছপালা না জন্মে, তাহলে একবার চিন্তা করুন মানুষকে কীভাবে দংশন করবে। আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি। আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, আমরা নিজেকে নিজে পরিশুদ্ধ করার চেষ্টা করব। শুধু আমি মুখে বললাম, কিন্তু অন্তরে আমার গাফলতি রয়েছে, আমার অন্তরের গাফলতি রয়েছে, তাহলে হবে না। আসুন, আপনাকে পরিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ হতে হবে, এবং কোরআন এবং হাদিস যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া রয়েছে, ঠিক সেভাবে আমাদেরকে চলতে হবে। আসুন আমরা এই কোরআনের আয়াতটা আমরা অক্ষর অক্ষরে মেনে চলব, এবং আমরা কোরআনের যে আয়াতগুলো আমাদের পক্ষে রয়েছে বা পক্ষে আসে, সে শুধু সেগুলো মানব এমনটাই না। আমাদের প্রতিটি A to Z সমস্ত বিষয়গুলো আমাদেরকে মেনে নিতে হবে, তাহলে আমরা নাজাত পাবো, আমরা মুক্তি পাবো, আমরা কল্যাণ পাবো, আমরা সাফল্য হব। সেদিন হাসতে হাসতে কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত আমরা পাবো। আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেদায়ত দান করুন, আপনি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আসসালামু আলাইকুম।